सुप्रिय सांबादिक वृंद आपनादेर अवगतिर जन्य जानाते चाई दक्षिण कोरिया 2008 साल थेके एमप्लयमेंट परमिट सिस्टेम ईपीएस एर माध्यमे बांग्लादेश थेके कर्मी संग्रह करे आसछे। उल्लेख्य जे ए प्रक्रियार शुरूतेई 2008 साले किछु जटिलता देखा दिएछिलो जा तत्कालीन समये आमादेर जननेत्री माननीय प्रधानमंत्री शेख हासिना तार नतून सरकार गठन करेई एकान्त प्रचेष्टाय से समस्यार से जटिलताटा समाधान करेछिलेन। एजन्य आमरा तार काछे कृतज्ञ। आमरा बांग्लादेशी कर्मीगण बांग्लादेश ओभारसिज एमप्लयमेंट एंड सार्विसेस लिमिटेड अर्थात बोएसएलर माध्यमे दक्षिण कोरिया प्रवेश करे आसछि। कृतज्ञता ज्ञापन करछि बांग्लादेश सरकार, परराष्ट्र मंत्रणालय, प्रवासी कल्याण मंत्रणालय, कोरियास्थ बांग्लादेश दूतावास, बोएसएल सह संश्लिष्ट दायित्वप्राप्त कर्मकर्ताদের প্রতি যাদের অক্লান্ত প্রচেষ্টায় 2008 সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রায় 21,933 জন বাংলাদেশ ইপিএস কর্মী ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া গমন করতে সক্ষম হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অন্য কোনো বৈধ উপায়ে চাকরির অনুমতি নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। উচ্চ বেতন, কাজের নিরাপত্তা, অন্যান্য সুযোগ সুবিধা থাকার কারণে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার আমাদের নিকট একটা সোনার হরিণ। একমাত্র ইপিএস সিস্টেমের মাধ্যমে লটারি, তারপর ভাষা পরীক্ষা, এরপর বিভিন্ন ধাপ অতিক্রম করে কোরিয়া প্রবেশ করতে হয়। আমরা বাংলাদেশী কর্মীগণ দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে আসছি। ইপিএস আইন অনুযায়ী কোরিয়া প্রবেশ করে একই কোম্পানিতে 4 বছর 10 মাস কাজ করার পর কমিটেড কর্মী হিসেবে পূর্বের কোম্পানিতে পুনরায় প্রবেশ করা যায়। কমিটেড আইন অনুযায়ী আমরা 4 বছর 10 মাস কাজ করার পর বাধ্যতামূলক 3 মাসের ছুটিতে দেশে এসে আটকে পড়েছি। উল্লেখ্য যে 3 মাসের ছুটিতে এসে আমাদের এই আশা শুরু হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে এবং আজ অবধি আমরা ওখান থেকে ছুটিতে আসছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত এই প্রায় 2 বছর সময় হয়ে আসছে, আমরা একজন কর্মীও আমাদের নিজ কর্মস্থলে ফিরে যেতে পারি নাই। এতে করে প্রায় 2 বছর যাবৎ বাংলাদেশ সরকার প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। এটা হচ্ছে আমরা 2019 সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় 862 জন কর্মী দেশে এসে আটকা পড়ে আছি এবং একই সঙ্গে নতুন যারা সাধারণ ইপিএস কর্মী তারা প্রায় 1100 জন ভিসার অপেক্ষায়, সব কি প্রসেসিং শেষ করে অপেক্ষমান আছে। করোনার প্রাদুর্ভাবের ফলে 2020 সালের মার্চ মাস থেকে বাংলাদেশ ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে। আমাদের দেশের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে 2021 সালের ফেব্রুয়ারি মাসে ভিসা নিষেধাজ্ঞা উঠে নেয় কোরিয়ান সরকার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ভিসা নিষেধাজ্ঞা উঠে নেওয়ার পরও আমরা কমিটেড রিএনটি একজন কর্মীও দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে পারিনি। ফেব্রুয়ারিতে ভিসা নিষেধাজ্ঞা উঠে নেওয়ার পর 2 মাসে অগ্রাধিকার ভিত্তিতে ছুটিতে আসা বিভিন্ন ভিসাধারী বাংলাদেশি ব্যক্তি করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কোরিয়াতে গিয়ে করোনা পজিটিভ সার্টিফিকেট হিসেবে ধরা পড়ে, যার ফলে পুনরায় নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশ। এর ফলে নিভতে শুরু করে আমাদের আশার আলো। যেহেতু আমরা 3 মাসের মধ্যেই কোরিয়া প্রবেশ করতে পারিনি, তাই আমাদের কোম্পানিগুলো তাদের কাজ চালানোর জন্য বসে নেই। আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে তারা আজ অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ শুরু করে দিয়েছে, যার ফলে প্রতিনিয়তই আমাদের অসংখ্য কর্মী, আমাদের অসংখ্য ভাই ব্রাদার প্রতিনিয়তই চাকরিচ্যুত হয়ে পড়ছেন। তাদেরকে তাদের মালিকপক্ষ জানিয়ে দিচ্ছেন যে তোমার জন্য আমরা আর অপেক্ষা করছি না, আমরা তোমার জায়গায় অন্য লোক নিয়ে নিয়েছি। অথচ এই কমিটেড কর্মীরাই তাদের ত্যাগ ও শ্রম দিয়ে কোরিয়ান ও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কোম্পানি পরিবর্তন না করে কোরিয়াতে বাংলাদেশের শ্রমবাজার সমুন্নত রেখেছিল। কিন্তু আজকে এই ত্যাগী কর্মীরাই এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আমি প্রিয় সাংবাদিক ভাইদের আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই। আমরা দক্ষিণ কোরিয়া প্রবেশ করার পর আমাদের কোম্পানিগুলোতে
অনেক সমস্যার মুখোমুখি আমরা হই। সেখানে পরিবেশগত সমস্যা, কঠোর কাজ এবং মালিকপক্ষের বৈষম্যমূলক আচরণ, এসব কিছু মিলিয়ে আমাদের অনেক সময় কোম্পানিতে চাকরি করা কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কোম্পানি যদি আমরা পরিবর্তন করতে চাই, ওখানে সুযোগ আছে কোম্পানি পরিবর্তনের, আমরা পরিবর্তন করতে চাইলে সেটা আমাদের দেশের প্রতি একটা খারাপ প্রভাব তৈরি করে। কি প্রভাব সেটা? আমরা যদি কোম্পানি পরিবর্তন করে ফেলি গিয়ে, তাহলে তারা আর কখনোই বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহ করতে চাইবে না, এবং এমনটাই হয়ে আসছে। এর জন্য আমরা একরকম মাটি কামড়ে পড়ে থাকা বলতে পারেন, যে শত কষ্ট সহ্য করেও সবচেয়ে কম বেতনে আমরা ওই কোম্পানিগুলো ধরে রেখেছি, যে আমরা আমাদের দেশের কোটা সমুন্নত রাখব এবং আমরা এই ইপিএসএ প্রক্রিয়াটাকে চলমান রাখব। আর আমরা যে এই শ্রমটা দেই, আমরা যে কষ্টটা করি, তার জন্য আমাদের একটা পুরস্কার আছিল। পুরস্কারটা হচ্ছে এই, একই কোম্পানিতে আমাদের পূর্ণ ভিসার মেয়াদ সেটা হচ্ছে 4 বছর 10 মাস। এটা শেষ করতে পারলে ওই কোম্পানি পুনরায় আমাদেরকে আবার সমমেয়াদের ভিসা প্রদান করেন। যার জন্য কি করতে হয়, আমাদের বাধ্যতামূলকভাবে 90 দিনের ছুটি কাটাতে দেশে আসতে হয়। এই 90 দিনের ছুটি কাটাতে এসে তারপরে 2-3 দিনের ভিতরে আমরা আবার কোরিয়া প্রবেশ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2020 সাল থেকে শুরু হওয়া মহামারী করোনার কারণে আমরা 3 মাসের ছুটি কাটাতে এসে আজ প্রায় 2 বছর হতে যাচ্ছে আমরা কোরিয়া ফিরে যেতে পারিনি, আমাদের নিজ কর্মস্থলে ফিরে যেতে পারিনি। দেশে দীর্ঘদিন যাবৎ আটকে পড়ে আমরা সত্যিই অতি মানবেতর জীবনযাপন করছি। আমাদের সঞ্চিত অর্থ শেষ করে আমরা প্রায় সবাই আজ ঋণগ্রস্ত। যাদের উপার্জনে পরিবার স্বনির্ভর হওয়ার স্বপ্ন বুনেছিল, তারাই আজ পরিবারের প্রতি বোঝা। আজকে এই দুরাবস্থা আমাদের জন্য সত্যি অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের মাধ্যমে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি আপনি সবসময় প্রবাস বান্ধব একজন প্রধানমন্ত্রী, আমাদের উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। দয়া করে আমাদের ইপিএস কর্মীদের জন্য আপনার হস্তক্ষেপ আমাদের একান্ত জরুরি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনার হস্তক্ষেপে আমরা ফিরে যেতে পারি আমাদের নিজ নিজ কর্মস্থলে, এবং হাসি ফুটতে পারে এরকম আমাদের মতো অনেক অনেক স্বপ্নবান তরুণের পরিবারের মুখে।